তৃণমূল কংগ্রেস অনেক সংগ্রাম করে এসেছে, আমাদের আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, সারা শরীরে মারের চোট নিয়ে অনেকেই। ববি সেদিনকে আমায় বলছিল, দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে। বললাম কেন? বলে যে মার খেয়েছি, ডান্ডার পর ডান্ডা খেয়েছি, বক্সিদা ডান্ডার পর ডান্ডা খেয়েছে, বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে, এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন, আমি বিশ্বাস করি না এরা চোর। এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া, তাতে তো পপুলার হয়ে যাবে তিন মাসের জন্য, যেটা ভেতরে বলতো সেটা বাইরে বলবে, রোজ প্রেস করে বাইরে বলবে, হয়ে গেল। কি যায় আসে, মূর্খ না হলে কেউ এই জিনিস করে? ইলেকশনের তিন মাস আগে আমাদের চারটে এমএলএকে জেলে ভরে রেখেছে, ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই, এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি চারজনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যা কেস আছে, খুনের কেস আছে, অন্য কেস আছে, আমি আটজনকে জেলে ভরব। কখনো পুলিশের মুখে আঠা ছুঁড়ে দিচ্ছে, কখনো মারছে, পুলিশ সহ্য করছে, পুলিশকেও আমি বলবো পুলিশ পুলিশের কাজ নিউট্রালি করবে ভালো করে। আমরা দয়া চাই না কারো, কিন্তু নিজেদের মর্যাদা নিয়ে নিজেরা লড়াই করতে চাই। তাই 27-28-29 অ্যাসেম্বলি চলবে, তিনটে থেকে পাঁচটা, তিনটের মধ্যে আশা করি অ্যাসেম্বলি শেষ হয়ে যাবে। ও গুরু নানকের বাদ দে, 28-29-30 এই তিনটে দিনে মেলেরা কম্পালসারি অ্যাসেম্বলির মধ্যে যে বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচু আছে ওখানে বসে দু ঘন্টা করে ধর্ণা দেবেন, 100 দিনের টাকা দাও, বাংলা আবাসের টাকা দাও, রাস্তার টাকা দাও, আর নালে বাংলা থেকে বিদায় নাও, দিল্লি থেকে বিদায় নাও। আমি আপনাদের বলবো 2 এবং 3 ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে মিছিল করবেন, যারা নতুন এসছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন, পুরাতন যারা আছেন নতুনদের কাছে ডেকে নেবেন, আমরা সবাই সমান, এটা মাথায় রাখতে হবে। আর যদি কেউ পুরনো থাকেন, সে বঞ্চিত হয়েছে, তাকে আমি অন্যভাবে অ্যাকোমোডেট করব। তার কারণ হচ্ছে আমি চাই না কেউ বাইরে থাকুক। যদি কোনো লোক আপনাদের সাথে জয়েন করতে চায়, আপনারা ফেলে রাখবেন না, যত পারেন নিয়ে নেবেন যদি ভালো লোক হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা আপনাদের কর্তব্য, অনেক সময় আপনারা করেন না, একটা কথা বললে বসে থাকেন, কখন কে পারমিশন দেবে? আমি বলে যাচ্ছি বক্সিদা এখানে আছে, বক্সিদার থেকে পারমিশন নেবেন। অভিষেকের চোখটা একটু প্রবলেম হয়েছে, ও হসপিটালে এখন গেছে, ও ভীষণ মানে ওই ব্লাড বেরিয়েছে ভীষণ চোখের থেকে, ও অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে, সেই জন্যে ও হয়তো আসতে পারেনি, বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে। তাহলে 2-3 কিন্তু বুতে বুতে শনিবার রবিবার কি হবে কি হবে না? ছাত্র যুব মহিলা সংখ্যালঘু ট্রেড ইউনিয়ন তপশিলি আদিবাসী সবাইকে রাজবংশী একসাথে করতে হবে, মতুয়া একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বুতে বুতে। আর যখন বাবুরা আসবে প্রচার করতে, যারা বঞ্চিত তারা যেন বলে, গায়ে হাত দেবেন না কারো, আমাদের প্রাপ্য টাকা কোথায় গেল জবাব দাও, আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দাও, বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে লাঞ্ছনা করা চলবে না, এর জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। ওরা চাইবে একটা ঢিল ছুঁড়ে মারপিট করে আপনার নামে বদনাম দেওয়ার, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর, সেই ওদের প্ররোচনায় পা দেবেন না, আপনারা আপনাদের কাজ করবেন। 2-3 বুতে বুতে তাহলে মিছিল হবে, 2-3 বুতে বুতে মিছিল হবে, কি জোরে বলুন হবে? আরে যারা সামনে বসে আছেন বলুন, যারা লাস্টে বসে আছেন, যারা বাঁদিকে, যারা ডান দিকে,
যারা নিচে বিজেপিকে বিদায় দিতে হবে তো ওরা কিন্তু নোটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াবে আর আপনারা খড়ের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াবেন আমাদের চাষিরা ধান তোলে তারপরে খড়টা পড়ে থাকে আমি কি বলছি বুঝতে পাচ্ছেন নজর রাখবেন গাড়িগুলো লক্ষ্য রাখবেন অনেক সময় সেন্ট্রাল এজেন্সির গাড়িতে করে টাকা সাপ্লাই হয় টাকা আমদানি হয় ভয় পাবেন না রুখে দাঁড়াবেন মেয়েদের দিয়ে সামনে দিয়ে কাজ করাবেন ছেলেরা পেছনে থাকবেন আর আমি মালাকে আর চন্দ্রিমাকে বলবো বঙ্গজননী আর মহিলা কংগ্রেস নিয়ে একটা প্যারালাল মানসিকতা তৈরি হয়েছে এটা না করে আমি এটাকে মার্জার করে দিলাম মহিলা কংগ্রেসে মালারায় চেয়ারম্যান থাকবে আর চন্দ্রিমা ভট্টাচার্য প্রেসিডেন্ট থাকবে একসাথে কাজ করবে এবং ছাত্ররা যারা আছেন তিনাঙ্কুরদের আমি বলবো আরও বেশি করে এফেক্টিভ হয়ে সমস্ত জেলায় জেলায় গিয়ে ইউনিটগুলোর সাথে কথা বলে তাদের এগিয়ে আনতে হবে প্রতিবাদ করতে হবে যুবরা যারা আছেন আরও বেশি করে যুবকদের নিয়ে আসুন আমি শাওনিকে বলবো বেশি করে যুবকদের নিয়ে আসুন মোশারফ তুমি সংখ্যালঘু দায়িত্বে আছো তোমাকে পুরোটা কিন্তু দেখতে হবে এবং সংখ্যালঘুদের এরিয়ায় তুমি যাও তুমি সামিরুলের সাহায্য নাও তুমি ববিরও সাহায্য নাও তাছাড়াও সিদ্দিকুল্লাহ সাহেব থেকে শুরু করে আমাদের অনেকে আছে তাদের সকলের সাহায্য নাও তপশিলী ভাই বোনেরা যারা আছেন মনে রাখবেন এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি কোনোদিন করবে না ইলেকশন আসলে তখন বাড়িতে গিয়ে গিয়ে ওদের পয়সায় রান্না করে আপনাদের বাড়িতে গিয়ে খাবে খেয়ে বলবে দেখো আমি কত তপশিলী প্রেমী আর আজকে সবচেয়ে বেশি দলিতরা এদের রাজত্ব অত্যাচারিত সংখ্যালঘুরা এদের রাজ্যে অত্যাচারিত তারা মুখ ফুটে কথা বলতে পারে না ভোটার লিস্ট শুরু হয়ে গেছে মনে রাখবেন লাস্ট ডেট 9th ডিসেম্বর শেষ দিন মাইগ্রেন্ট ওয়ার্কারদের নামগুলো যাতে ভোটার লিস্টে থাকে তার পরিবারের লোকেদের সাথে কথা বলে নেবেন মাদার ইউথ স্টুডেন্ট মহিলা সব সংখ্যালঘু সবাই মিলে ডোর টু ডোর সার্ভে করে ভোটার লিস্টে অনেক সময় এরা কি করে নিচে যারা বসে থাকে দেখবেন ল্যান্ড ভেস্টেড ল্যান্ড গভর্নমেন্টের দিয়ে দেয় সেজন্য আমরা একটা কমিশন করে দিচ্ছি সেই জন্য আপনাদের বলছি এটা আপনারা না এটা আমি অন্যদের কথা বলছি একটা ভোটার যেন না বাদ যায় মনে রাখবেন অনেক সময় আমরা একটা ভোটেও হেরে যাই ভোটার লিস্ট পোস্টাল ব্যালট এখন থেকে ভালো করে নজর রাখবেন এবং মা বোনেরাও মহিলারা আমাদের দলকে অনেক এগিয়ে দিয়েছে আমি মা বোনেদেরও বলবো নিজেরা বাড়ি বাড়ি গিয়ে যারা ভোটার ফর্ম ফিল আপ করতে না পারে তাদের বিডিও অফিসে নিয়ে যাবেন যদি দেখেন কোনো বিডিও অফিসে বিডিও নেই বসে আছে তার বিরুদ্ধে রিটিন কমপ্লেন ডিএমকে করবেন আমার মনে হয় রবিবার দিন ছাড়া অন্যান্য দিনগুলো খোলা থাকবে তাই তো প্রতিদিন সকাল দুটো পর্যন্ত 10টা থেকে আর শনি রবিবার বিকেল 4টে পর্যন্ত।